আপনারা কি ভাবছেন এত ভিড়ের মধ্যে কি মেলা চলছে? আমরা দেখবো এখানে কি হচ্ছে, এখানে এত মেলা কিসের? কি ভাবছেন, মেলা বসেছে? তবে জামা কাপড় কিংবা জুতোর মেলা নয় এ মেলা, ফ্রিরও মেলা নয় এ মেলা, আসলে গয়নার মেলা। না, কোনোদিন আমরা কোনো জায়গাতে দেখিনি সোনার দোকানে এত ভিড় হতে। ঠিকই শুনছেন, গয়নার মেলা বসে গিয়েছিল রবিবার, পূজোর আগে অর্থাৎ উৎসবের আগে রবিবারে 7-8 হাজার মানুষের ঢল, সকাল থেকে রাত পর্যন্ত চলল দেদার কানাকাটি। আশিক জুয়েলার্স এক প্রকার বসিয়েই ফেলল গয়নার মেলা। 8 থেকে 80, ছোট্ট শিশু থেকে চুল পাকা ঠাকুমা কেউই নেই বাদ, সকলেই এই গয়নার মেলায় এসেছেন গয়না কিনতে। সোনার ভরি 70 হাজার, কিন্তু তাতে কি, প্রত্যেক দিনের সঙ্গে মানানসই পোশাকে গয়না যে মাস্ট, তাই তো গয়না কিনতে সুদূর মুর্শিদাবাদ এমনকি নদিয়া থেকে ক্রেতারা ছুটে এলেন। আর এক রবিবারেই তার যত বিরাট গয়নার মেলা চোখে পড়ল হুগলির আশিক জুয়েলার্সে। হাওড়া থেকে বর্ধমান কর্ড লাইন ধরে ধনিয়াখালী হল স্টেশন থেকে টোটো কিংবা অটো অথবা ট্রেকারে করে ধনিয়াখালী মদনতলা আশিক জুয়েলার্স। আর সেই আশিক জুয়েলার্সের সামনেই মানুষের শুধুই মাথা, সকলেই কিনবেন গয়না। আর সেই গয়না কেনার জন্য কেউ দাঁড়িয়ে থাকলেন 4 ঘন্টা, কেউ আবার 7 ঘন্টা, কেউ আবার ব্যাগে 1.5 লক্ষ টাকা নিয়ে এসে গয়না কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আর হবে নাই বা কেন, আশিক জুয়েলার্সে গয়না কিনলেই তো পাওয়া যাচ্ছে উপহার। কি সেই উপহার? ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন থেকে শুরু করে ডিনার সেট, উদ্বোধনের দিনেই ব্যাপক মানুষের ঢল চোখে পড়ল আশিক জুয়েলার্সে। দূর দূরান্ত থেকে কেউ ট্রেনে, কেউ আবার বাসে, কেউ পায়ে হেঁটেই ছুটে এলেন আশিক জুয়েলার্সে গয়না কিনতে। কেউ কেউ বলছেন তাদের 50 বছরের জীবনে গয়নার এমন মেলা দেখেননি। আবার অনেকে বলছেন জামা কাপড় জুতোর দোকান নয়, গয়নার দোকানেও মানুষ 70 হাজার টাকার ভরিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে গয়না কিনতে আসছে। আর এত মানুষ দেখে চোখ কপালে উঠেছে আশিক জুয়েলার্সের কর্ণধার থেকে শুরু করে কর্মীদেরও। আশিক জুয়েলার্স বরাবর নতুন নতুন ডিজাইন এবং হালকা ডিজাইনের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত মানুষের চাহিদা পূরণ করে থাকে। তাদের রয়েছে নিজস্ব ফেসবুক পেজ, যেখানে প্রতিদিন লাইভের মাধ্যমে গয়নার আধুনিক নানান সম্ভার দেখানো হয়। আর সেই ফেসবুক পেজের লাইভের দৌলতেই অনলাইনে বহু মানুষ ছুটে এসেছেন অফলাইনে কেনাকাটা করতে। আপনিও আসবেন নাকি আশিক জুয়েলার্সে? আসলেই চোখ ধাঁধিয়ে যাবে, দেখেই মনে হয় কেনাকাটি করি। তাহলে ছুটে আসুন হুগলি ধনিয়াখালী মদন মোহন তলায় আশিক জুয়েলার্সে। আমাদের ভালোই লাগছে, কোন জায়গায় দেখিনি, তাই প্রথম দেখছি। আমার বয়স 51। না, কোনোদিন আমরা কোনো জায়গাতে দেখিনি সোনার দোকানে এত ভিড় হতে। না না, সোনাই দিচ্ছে। হ্যাঁ, আমরা কালকে নিয়ে গেছি, আজকে বিল করছি। আমরা কালকে নিয়ে গেছি, আবার আজকে বিলের জন্য আমরা এখানে বসে আছি। আমরা তালবোনা থেকে, ধনেখালি তালবোনা। হ্যাঁ, আমার হয়েছে। আমরা এসছি সিঙ্গুর থেকে। হ্যাঁ, আমরা তো 2 ঘন্টা পর এলাম। হ্যাঁ হ্যাঁ, পুজোর মেলা বসছে, দুর্গা পুজো, কেনাকাটির মেলা। না, ওই তো গহনা কিনতে এসছি। হ্যাঁ, এত ভিড় দেখিনি। না, ভিড় দেখে ভালো লাগেনি, কিন্তু আবার ভালোও লাগছে। হ্যাঁ, সোনার দোকানে ভিড় এত দেখিনি। তার কারণ আশিক জুয়েলার্স অফার দিচ্ছে এবং প্লাস ডিসকাউন্ট দিচ্ছে। মাল যা দেখলাম ভালো লাগলো, আমরাও জিনিসপত্র কেনাকাটা করলাম। আমি সত্যি বলছি, সোনার এত দাম, মানুষ এত ভিড়, আমি অবাক হয়ে গেলাম সত্যি করে। সেই জন্য
দাদার এত ভালোবাসা দিচ্ছে তো সেই জন্য সবাই ছুটে ছুটে আসছে দাদার জন্য খালি। হ্যাঁ খুব ভালো জিনিস এখানে, প্রোডাক্ট খুব ভালো, নক ডিজাইন খুব ভালো, সেই জন্য মানুষ এখানে ছুটে আসে। হ্যাঁ করেছি, না বিল হয়নি এখনো। হ্যাঁ মানে গিফট এখনো দেয়নি, এখানেই আছে। আমরা 12টা 10:30টা হয় না, এই যে চুপ করে বসে আছি, খিদে পেয়ে গেছে। এখন 1:45, স্টোরেতে ভিড় আছে, পাউট ফেল তো হচ্ছে যে আমাদের স্টোরে এত ভিড় হয়েছে, এত মানুষ এসছে, দূর দূর থেকে এসছে, উত্তরপাড়া, বর্ধমান, ঋষা সব জায়গা থেকে আসছে, পান্ডুয়া। তো ভালো তো খুব লাগছেই, তার মধ্যে আমি একটু চাপেও আছি, এত সবাইকে ম্যানেজ করার একটা ব্যাপার আছে। আমি ম্যানেজমেন্টের দিক থেকেও আছি, সবাই আসছে দেখছি, ম্যানেজ করছি, তার দিকে সব কিছু ঠিকঠাক আছে, হয়ে যাচ্ছে সব কিছুই। ভিড় হলে যেটা হয় একটা, বুঝতে তো পারছেন, সবাই তো পারছে না, সবাই হাঁপিয়ে যাচ্ছে এটাই। কিন্তু আসুন, সবাই আসুন, কেনাকাটা করুন, আরো আরো মানে আশা করি সবাই আসবেন, আরো আরো ভালো হবে আমাদের স্টোরটা, আর আমরা আসবো তাহলে আরো বড় হবে স্টোরটা। ওনার জন্য সোনার জিনিস কেনার জন্য, এত হয় না বলছি, মেলায় এত ভিড় হয় না, এত যা ভিড় হয়েছে আজকে, ভালো ভালো জিনিস দিচ্ছে, সেই জন্য সেই জন্যই আমরা এসেছি। আমরা আরো বেশি দাঁড়িয়ে আছি,